গুড আফটারনুন গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ 29th মার্চ, আজ হচ্ছে হোলি। খড়গপুর ট্রেনেই যাব, 5:20 ট্রেন আছে, ট্রেনের টিকিট বুক করা আছে, তো মানে রিজার্ভেশন করা আছে, তো খড়গপুর চলে যাব। বিকজ ইলেকশনের আগের দিনই যাওয়াটা ঠিক হবে না, সেই কারণে দুদিন আগেই যাব। আর আজকে সকাল থেকে আমাদের সেভাবে ব্লগটা শুট করা হয়নি, বিকজ কিছু কাজও ছিল, ঘুম থেকে উঠে চা খেয়ে ব্রেকফাস্ট করে তারপর সকাল থেকে আমরা প্রচুর ল্যাঞ্চ খেয়ে খেয়ে কাজ করছি। না, একটু কালো ছিল নিচে। হ্যাঁ, আর যেহেতু আজকে একটা হলিডে, এবারে নিচে যাব, দিদি এসছে, তো একটু গল্প আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে দেন আমরা বেরোবো। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক, দেখতে থাকো এন্ড অব দি, অনেক কিছু এক্সাইটিং হতে চলেছে। আগের বার যখন নালিকুল এসেছিলাম বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব যে দেওয়ালটায় টাইলস বসানো হচ্ছিল, দেওয়ালটা টাইলস বসানোর পরে কেমন দেখতে হয়েছে। তো আমরা চলে গিয়েছিলাম একটুখানি কাজ হওয়ার পরে পরেই, তো একবার দেখে নেওয়া যাক কেমন দেখতে হয়েছে। দেখো রেডি হওয়ার পরে জিনিসটা এইরকম দেখতে হয়েছে, ফ্লোর থেকে নিয়ে এইটা এইরকম দেখতে লাগছে। তো যেমন দেখলে দেখতে খুবই ভালো লাগছে। ম্যাডামের আজকে স্নান হয়ে গেছে, বেশ অনেক আগে হয়ে গেছে, আর আমার জাস্ট স্নান হলো, একটু স্নানের পরে পুজো করলাম, সেই সব করে নিয়ে এখন লাঞ্চ টেবিলে এরপর যাব। বল আজকে কি মেনু? দুপুরের মেনুতে আছে ভাত, পালং শাক ভাজা, আচ্ছা আর হচ্ছে শুক্তো আছে, হ্যাঁ আলু কাঁচকলা কচু কাঁচা তো, হ্যাঁ শুক্তো, আচ্ছা ভেটকি মাছের ঝাল, আচ্ছা ঠিক আছে, আর আছে ইয়ে আমলকির চাটনি, আমলকির আচার, আমলকির আচার। আমরা এখন বেরোচ্ছি, আমি যাচ্ছি থেকে ছেড়ে দিয়ে আসতে হাওড়াতে, আর এ রেডি, ঠিক আছে, সাবধান থাকবে। পেয়ে গেছি আমাদের ফেভারিট ওয়ালা মাজা, পুরো হাওড়া স্টেশনে পাইনি, ফুড প্লাজাতে পেয়েছি, ঠিক আছে, এই জন্য একটা কিনিনি দুটো কিনেছি। আমি এক বছর পর হাওড়া স্টেশন, আমিও না আমি মাঝে একবার এসেছিলাম, বাট আজও ফিল হচ্ছে, কারণ আগে এরকম প্রায় কন্টিনিউ উইকলি অন্তত একবার করে আমরা হাওড়াতে চলে আসতাম বাড়ি যাওয়ার জন্য, একদম এখন এতটাই গ্যাপ হয়েছে, সেটা এখন ওয়ান্স এ ইয়ার হয়ে গেছে, একটা ফিলিং হচ্ছে, বাট ভালো লাগছে, অনেক বেশি নস্টালজিক লাগছে। চলো এবারে নিউ প্ল্যাটফর্মে যাবো, বিকজ আমার ট্রেন ওখানেই যাবে। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওকে ছাড়তে, তারপরে মানে হঠাৎ করেই আমার যাওয়ার প্ল্যানটা হলো, তারপরে সেই প্ল্যান করে নিয়ে আমি ইমিডিয়েটলি একটা টিকিট বানিয়ে তো এই টিকিটটা ইন্টারচেঞ্জ করে নিয়েছি, যার চেয়ার ছিল তাকে বুঝিয়ে বুঝিয়ে একটু অন্য জায়গায় করে নিয়ে তো হয়ে গেছে ব্যাপারটা, তো ওকে আমি ছেড়ে দিয়ে আসতে যাচ্ছি, আবার আমি ফিরবো কালকে সকালবেলা। তো আমাদের ট্রেন এখনও ছাড়েনি, এখন দাঁড়িয়ে আছে হাওড়াতে, প্রচন্ড বাইরে গরম, খুব মানে একদম ছাড়লো বোধ হয়, একদম হেঁটে হেঁটে পুরো ফার্স্ট অবধি আসতে হয়েছে।
ফাইনালি উই অ্যারাইভড এট খড়গপুর নেমে গেছি ভাবছিলাম কিসে যাবো অ্যাকচুয়ালি বাবা আসছে বাবা আসছে বাবার বাইক নিয়ে রবি আসছে রবির বাইক নিয়ে তো আমরা দুজন দুটোতে চলে যাবো বাড়ি ভীষণ সুন্দর ডেকোরেটেড আর পরিষ্কার এক্স্যাক্টলি আর আমার এত ভালো লাগছে যে আমি কতদিন পর এই রাস্তাগুলো দিয়ে আবার যাতায়াত করছি বুঝলি তো আমরা বাড়ি ফিরে গেছি বেশ অনেকক্ষণ হলো একদম হ্যাঁ তো বাড়ি ফিরে আসার পরে চেঞ্জ করেছি ফ্রেশ হয়েছি তারপরে কিছুক্ষণ গল্প টল্প করছিলাম সবার সাথে বাইরে একটা বেশ গল্পের সভা বসেছিল আর শরবত দিয়েছি হ্যাঁ তারপর ঠিক ঠিক তারপরে সন্ধ্যাবেলাতে শরবত খেয়েছি চিল্ড ওয়াটার দিয়ে কারণ প্রচণ্ড গরম আর বাড়িতে এসছে দুটো বিয়ে বাড়ির ইনভিটেশন দুটোই তো দেখি মা কি বলছে একটা তোমার পিসির ছেলের বিয়ে এটা হচ্ছে পিসির ছেলের বিয়ের কার্ড নাকি হ্যাঁ এটা নালিগুলের বাড়িতেও গেছে ইনভিটেশন আর একটা পাতানো পিসির মেয়ের বিয়ে ওটা হচ্ছে ব্যারাকপুরে হ্যাঁ তো এই আর কি দুটো বিয়ের ওই কার্ডটা এখানে নেই কারণ ওটা একটাই কার্ড জেঠুনের নামে এসছে সবার নেমন্তন্ন কার্ডটা এক জায়গায় দিয়েছে আচ্ছা তার আজকে তাহলে ডিনারে কি হবে এখন যাচ্ছি ভাত বানাবো ডিমের ঝোল বানাবো আলু ভাজা বানাবো লাস্ট কদিন ধরে মায়ের শরীরটা ছিল খুব খারাপ এর জন্য চোখ মুখের অবস্থাও বেশ খারাপই লাগছে বলো তো নিজের মুখে একটু শরীরে কি প্রবলেম হয়েছিল কি কেন শরীর খারাপ হলো এত আর কি কি অসুবিধা হচ্ছিল এখন কেমন আছো এখন একটু ভালো আছি আগের থেকে শরীরটা মাঝখানে খুবই খারাপ হয়েছিল খুব অ্যাসিডিটি হয়ে যাচ্ছে জানি না কেন হচ্ছে খুব উইক একদম উঠতে পারছি না এখন তো ঠিক আছে কিসের জন্য হলো সেটাও বুঝতে পারছি গরমের জন্য হতে পারে ডিহাইড্রেশন বা ফুড পয়জনিং এরকম কিছু খাওয়া দাওয়ার ইচ্ছে একদমই নেই কথা বলতে ইচ্ছে করছে না আজকে একটু ভালো লাগছে মানে কন্ডিশন তো এমন হয়ে গিয়েছিল যে হসপিটাল নিয়ে গিয়ে সেলাইন দিতে হবে যাই হোক এখন একটু বেটার বাট চোখ মুখের অবস্থা ভালো না তো ফাইনালি আমরা এখন যাব ডিনার করতে রাত্রি 11টা বাজে এখন ডিনার করতে যাব ডিনারে হয়েছে ডিমের ঝোল ভাত চলো দেখবো কিরকম কতটা ইয়ামি হয়েছে আমাকে দেখে কিছু আমার এত ঘুম পেয়েছে আমার চোখগুলো না বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে আলু ভাজা ডিমের ঝোল আর আছে ভাত কেমন লাগছে বলো ফাটাফাটি আজকে খাবার ফাটাফাটি যেরকম আজকে বাবা বললো একটা ফাটাফাটি ডিমের ঝোল আর আলু ভাজার ভাত যেটা খুব সুন্দর ছিল খেতে ডিনার হয়ে গেছে আমাদের ডিনার করে নিয়ে এসে আমরা অলমোস্ট এবার ঘুমাতে যাব ম্যাডাম একটু পজ করলে সুবিধা হয় কথা বলতে ম্যাডাম তো ইউটিউব খুলেই বসে থাকেন হ্যাঁ তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা এবার যাব ঘুমাতে ঘুমাতে দিনের শেষে নিজেদের বানানো ব্লগ ইউটিউবে দেখা এটা হচ্ছে বেস্ট টাইম তাই আমার যত ঘুম পাক আমি তাও রাত্রিবেলার মধ্যে ওটা কমপ্লিট করে তবে দিনের শেষ বলতে এতটাও দেরি অন্যদিন হয় না আজকে হয়ে গেছে সামহাউ কারণ আমরা আজকে ট্রাভেল করতে করতে মোস্টলি এডিট করে রেখেছিলাম তারপরে আবার বাড়িতে এসে বাকি এডিটটা করে আপলোড তো হোয়াট এভার প্রবলেম একটু লেট হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে আসল কথা অনেকটা মানে জার্নি করতে হচ্ছে আর না মানে ওয়েদারটা এমন যে ওই জার্নিটুকু তো একটা কেমন একটা টায়ার্ডনেস আর আমার চুলটার মধ্যে এত এক্সট্রিম লেভেলের কার্ল এখন এসেছে যে আমি চুলটাই পুরোটাই আনম্যানেজড হয়ে গেছে আর যতক্ষণ না জানি প্রপার হেয়ার কাট একটা দরকার আমি অবশ্যই হেয়ার কাট আমার প্ল্যান আছে যে আপকামিং দিস উইকের মধ্যেই আমি একটা হেয়ার কাট নেব গুড নাইট হ্যাঁ তো মায়ের গুড নাইটের পাশাপাশি আজকের ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং লাইফস্টাইল আর দেখা হচ্ছে কালকে সকালবেলা থেকে আর একটা সুন্দর ব্লগের সাথে টিল দেন এক্সাইটিং ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার গুড নাইট Sweet dreams.